হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশরিফা কিচেন হোমে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমাকে অনেকেই কমেন্টে জানাচ্ছেন আমরা মাগুর মাছ রান্না করে খেতে জানি না। তো অবশ্যই আমরা মাগুর মাছ এভাবে রান্না করব, সবাই খেতে পারবো। আমি আজকে মাগুর মাছ রান্না, দেশি মাগুর, এটা আবার মনে করেন না বিদেশি মাগুর, এটা দেশি মাগুর মাছ। আমি আজকে দেশি মাগুর মাছ আপনাদেরকে রান্না করে দেখাবো। তো অবশ্যই যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রেসিপিটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। সবার আগে বলবো, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই মাগুর মাছটা ভুনা করার জন্যে আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষা বাটা, আমি একসঙ্গে বেটে নিয়েছি। সরিষা বাটা দিয়ে আমি আজকে মাগুর মাছটা রান্না করব। তো চলুন আমি কিভাবে রান্না করি আপনারা দেখুন। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে নেব। কড়াইটা আমার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। দিয়ে দেবো একটা তেজপাতা। পেঁয়াজটা আমার ব্রেস্তা হয়ে গেছে, দেখুন পেঁয়াজ তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি রসুন, কাঁচামরিচ আর সরিষা আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দেবো। আমি যেখানে মশলাটা বেটেছি তার পানিটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেবো হলুদের গুঁড়া। দিয়ে দেবো জিরে ধনিয়া গুঁড়া। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে, নাহলে যে মশলাটা কাঁচা গন্ধ করবে। আমি এটা কাঁচামরিচ বাটা দিয়ে করতেছি, চাইলে আপনারা এখানে গুঁড়া মরিচও দিতে পারেন, আমি এখানে গুঁড়া মরিচ ব্যবহার করব না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি মাছগুলো এখন দিয়ে দেবো। দিয়ে মাছটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখানে মাগুর মাছটা আমার ভুনা করা হয়ে গেছে, আমি এখানে একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দেবো। দুইয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। মাছটা আমার কষানো হয়ে গেছে, আমি এখানে এক বাটি পরিমাণ পানি নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। আর মাছটাকে আমি রসালো রাখবো না, একদম ভুনা করব। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দেব, ঢাকনাটা খুলে দেব। মাছটাকে হালকা একটু মেরে দেব।
আমি এখানে ধনে পাতাটা ধুয়ে কেটে নিয়েছি, ধনে পাতাটা কুচিটে দিয়ে দেবো। এটাকে আমি আর নাড়বো না। আমি এটাকে আবার ঢাকা দেব। ঢাকনাটা খুলে দেব। দিয়ে এটাকে আমি আর একটু নেড়ে দেবো। এটাকে আমি আর ঢেকে দেবো না। ঢাকনাটা খুলে দেবো। এটাকে আমি একদম শুকনো করবো, রসালো রাখবো না। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। আর 2-3 মিনিট আগে আমি এটাকে জাল করে নামিয়ে নেব। অনেক অল্প সময়ে এই তরকারিটা হয়ে যায়, 10-15 মিনিটে এই মাছটা হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তারপর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।